অনেকদিন আগের কথা একটা জঙ্গল ছিল যে জঙ্গলে নানান পশু পাখি বাস করত আর সেই জঙ্গলের রাজা ছিল সিংহ একই জঙ্গলে আরেকটি হিংস্র বাঘ বনের রাজা সিংহ হলেও বাঘটা মানতে নারাজ একদিন বাঘ বলল। সিংহের চেয়ে আমার ক্ষমতা কম কিসের সুতরাং এখন থেকে বনের রাজা সিংহ নয় বনের রাজা হব আমি তখন বাঘের গুহার পিছনে দাঁড়িয়েছিল এক শিয়াল যেই না বাঘ এই কথা বলল তারপর শিয়াল কি করলো বনের ভিতর হাঁটতে হাঁটতে এক জায়গায় এসে দাঁড়ালো দাঁড়িয়ে শিয়াল বলল। এই বনের রাজা হওয়ার এই সুযোগ এখন থেকে বাঘ আর কিন্নকে খেপিয়ে তুলতে হবে যাতে দুইজনে ঝগড়া করে এই বন থেকে নিচ্ছন্ন হয়ে যায় যাই এখন বনের অন্যান্য পশু পাখিদের কাছে যাই গিয়ে এই খবরটা সবার কানে দেই বাঘের এই ঘোষণা বনের ভিতরের ছাগল বানর আরও অন্যান্য পশু সহ এক কান দুই কান করতে করতে সিংহের কান পর্যন্ত পৌঁছে দিল শিয়াল তারপর সিংহ বাঘের এই দুঃসাহসের কথা শুনে নিজেকে সামলাতে না পেরে সিংহ বলল না একটা কিছু করতে হবে এইভাবে আর বসে থাকা যায় না আর না হয়তো এই বনের রাজ্য তো হারাতে হবে আমার সিংহ এ কথা বলে গুহার থেকে বের হলো বাঘের কাছে যাওয়ার জন্য তারপর শিয়াল সিংহের কাছ থেকে বাঘের কাছে আসলো শিয়ালকে দেখে বাঘ বলল কী রে বাঘ নে কি মনে করে আমার কাছে আসলি তারপর শিয়াল বলল মামা শুনে আসলাম সিংহ মশাই বলছে আপনার উপরে কঠিন প্রতিশোধ নিবে এটা কিভাবে হয় তুমি হচ্ছে এই বনের সবচেয়ে সাহসী প্রাণী ভয়ঙ্কর প্রাণী তো তোমার উপরে সিংহ একথা কিভাবে বললে। তারপরে বাঘ বলল কি বলছিস বাগনি তাই নাকি তাহলে তো সিংহর খবর আছে সিংহকে আর ছাড়ছি না এখনই আমি সিংহর কাছে যাব দেখব সিংহ কিভাবে আমাকে সাহস্তা করে আচ্ছা ঠিক আছে বাঘ মামা আমি যাই তুমি এই ব্যাপারটা কিন্তু দেখবে আর না হয়তো কিন্তু পস্তাবে এই কথা বলে শিয়াল এখান থেকে চলে গেল আর বাঘ রেগে একাকার হয়ে গেল তারপর বাঘ রেগে বলল যাই হোক এবার সিনহকে দেখতে হবে আমার উপরে টক্কর সিনহকে আমার এবার দেখতে হবে যাক তাহলে বাঘ আর সিংহর মধ্যে যুদ্ধ লাগিয়ে দিলাম এবার যাই বনের ভিতরে অন্যান্য পশু পাখিদের কাছে যাই গিয়ে আমার রাজা হওয়ার পরিকল্পনাটা সাধন করি তারপর শিয়াল এই কথা বলে বনের অন্যান্য পশু পাখিদের কাছে গেল গিয়ে বললো শোনো তোমরা এই বনের ভিতরে বাঘ আর সিংহ যেভাবে নিরীহ প্রাণীদের উপরে অত্যাচার করে তাদেরকে যদি এই বনে রাজত্ব দেওয়া যায় তাহলে তোমাদের কারো রক্ষা নাই তোমরা কি বলো তোমরা কি এই বনের ভিতরে বাঘ আর সিংহকে রাজা হিসাবে দেখতে চাও না এই বন থেকে তাড়াতে চাও তারপর বানর বলল না না শিয়াল মামা বাঘ আর সিংহ দুজন হিংস্র কখন যে কাকে দরে খেয়ে ফেলে কোনো নিশ্চিত নাই আমরা কেউ বাঘ আর সিংহকে রাজা হিসাবে দেখতে চাই না ওই বন থেকে তারপর শিয়াল মনে মনে ভাবল এই সুযোগ এখনই কথাটা বলতে হবে তারপর শিয়াল বলল। যদি বাঘ আর সিংহকে এই বন থেকে তারাই তাহলে কিন্তু রাজা হিসাবে আমাকেই গ্রহণ করতে হবে তোমাদের এই কথা শুনে বলল বেশ বেশ শিয়াল মামা তাহলে তো আমরা রাজা ওই হিংস্র সিংহের কাছ থেকে আমরা মুক্তি পাব বেশ তুমি তাই করো তারপর শিয়াল বলল। শোনো তোমরা অতি তাড়াতাড়ি বাঘ ও সিংহের লড়াই হবে এদের মধ্যে যে জিতবে সেই হবে এই বনের রাজা এই দুটো জানোয়ারের কাছ থেকে আমাদের প্রাণ বাঁচানোর এই সুযোগ তাহলে আমি যেভাবে বলি তোমরা সেভাবেই কাজ করবে কিছু দিন তোমরা যার যার বাসস্থানে লুকিয়ে থাকবে বাইরে বের হবে না তো এখন আমি যাই এই বলে শিয়াল এখান থেকে চলে গেল না না এই সুযোগ আর পাওয়া যাবে না আমাকে এখনই বাঘের কাছে যেতে হবে যাই বাঘের কাছে যাই এই কথা বলে শিয়াল বাঘের কাছে যেতে লাগল তারপর শিয়াল বাঘের কাছে গিয়ে বললো বাঘ মামা কি ব্যাপার তো তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো সে খবর কি শুনছ আমি এখনই শুনে আসলাম আগামী কাল তোমার সাথে সিংহ যুদ্ধ করবে আমি কি হাত গুটিয়ে বসে থাকবো সিংহের সাথে লড়াই করার জন্য আমিও প্রস্তুত আছি যা এখনই গিয়ে জানিয়ে দে আচ্ছা ঠিক আছে বাঘ মামা তো আমি গেল এই কথা বলে শিয়াল এখান থেকে চলে গেল তারপর শিয়াল সিংহের কাছে গিয়ে এই খবরটা পৌঁছে দিল তারপর সিংহ বলল দাঁড়াবেটা বাঘ তোর ব্যবস্থা আমি এখনই করব। এই কথা বলে সিংহ বাগের কাছে যেতে লাগল কিন্তু বোকা বাঘ আর সিংহ শিয়ালের কুবুদ্ধির কথা কিছুতেই বুঝতে পারল না তারা জগড়ায় লিপ্ত হলো সিনহকে যখন বাঘ দেখল দেখার পরে বাঘ রেখে বলল দাঁড়া পাজি সিংহ আজকে তোর একদিন কি আমার একদিন আমার রাজা তো কেড়ে নিবি দেখাচ্ছি তোকে মজা তারপরে বাঘ আর সিংহ এক পর্যায়ে কঠিন লড়াই লাগলো লড়াই করতে করতে দুজন আহত হলো এবং মাটিতে পড়ে গেল তারপর বাঘ মারা গেল সিংহ বেঁচে রইল বেঁচে থাকলেও সিংহ আর উঠে দাঁড়ানোর অবস্থায় নেই এই অবস্থা দেখে শিয়াল বলল তোমরা সবাই তাড়াতাড়ি চলো সিংহকে এখনই মেরে ফেলতে হবে আর না হয়তো সিংহের সাথে আমরা লড়াই করে পারবো না এখনই চলো তাড়াতাড়ি তাকে মারতে হবে এই কথা বলে ছাগল শিয়াল আর বানর তারা তিনজন সিংহের দিকে রওনা হলে সিংহকে মারতে